আবারও পথ দুর্ঘটনা। এবার ঘটনাটি ঘটল চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে। চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক হেলমেটবিহীন বাইক আরোহী পিন্টু সরকার নামে বছর 35-এর এই যুবকের বাড়ি আনন্দপুর থানার আসকান্দা গ্রামে। চন্দ্রকোনার কুয়াপুরে মেদিনীপুর গ্রামে 10 টাকা ট্রাকের সাথে একই রুটের হেলমেটবিহীন বাইক আরোহীর সাথে ধাক্কা। মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল ওই বাইক আরোহী, নিয়ন্ত্রণ রাখতে না পেরে পাশ থেকে ট্রাকটিকে ধাক্কা মারে বলে জানা গেছে। গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেছে ওই আহত বাইক আরোহীকে। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে আবার মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আন্দ্রা গাড়িটা ডান দিক থেকে মেরেছে, হেলমেট থাকা থেকেও ওখানে মেরেছে, মেরে সাইড ছিটকে দিয়েছে, দেওয়ার পরে মোটর সাইকেল ঠেলে ঠেলে যাচ্ছে। যে মোটর সাইকেলটা আগলে যাওয়ার জন্য যেটা পাচ্ছে নি, গাড়িটা ড্রাইভার হেল্পার ছুটে পালিয়ে গেছে। সে এখন মানে খুব দুঃখ দুঃখ হচ্ছে, তার কোনো ই নাই, রিস্ক নাই। আপনার নাম? আমার চিত্তরঞ্জন দলে। এখানেই বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। চন্দ্রকোনা থেকে চিত্র সাংবাদিক বাবলু সাদরার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ভাবুন তো, ফুলের কোনো গন্ধ পাচ্ছেন না, গলায় প্রচণ্ড ব্যথা, খাওয়া বন্ধ, প্রেমিকের মিষ্টি কথা শুনতে পাচ্ছেন না। নাক কান আমাদের গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়, এদের যত্ন নিন। নাকের কয়েকটি সমস্যা: সাইনোসাইটিস, পাকা নাক, নাকের পলিপ, কানের কিছু রোগ, কানে পুঁজ, কান ফুটো, কানে শুনতে না পাওয়া, গলার সমস্যা টনসিল, টনসিলাইটিস। নাক কান ও গলার যে কোনো সমস্যা আসুন GMC। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।